নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। বিশ্বকাপের সাত কাহন নিয়ে শুরু করব আজকের কিং সাইজ ক্রিকেট যুদ্ধ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস ফ্যাক্টর হবে না, সাংবাদিক সম্মেলনে এসে জানালেন রোহিত শর্মা। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য তৈরি ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের ঘরের মাঠে খেলতে নামবেন রোহিত শর্মা। ওয়াংখেড়ের সব প্রশ্নপত্রই তাঁর কাছে পরিচিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাই টসটা যে ফ্যাক্টর হবে না, সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন রোহিত শর্মা। 1983 বিশ্বকাপ জয়ের সময় এই ভারতীয় দলের অনেকেই জন্মায়নি। 2011 সালে বিশ্বকাপ জয়ের মাত্র কয়েকজন সদস্য রয়েছে এই দলে। কোনো একজন দুজনের জন্য এই সাফল্য চলতি বিশ্বকাপে আসেনি। গোটা দল এমনকি সাপোর্ট স্টাফদের পরিশ্রমের ফসল এই সাফল্য, জানালেন রোহিত শর্মা। 2015 সাল থেকে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে ধারাবাহিক ভালো পারফরমেন্স করেছে নিউজিল্যান্ড। গত বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছে হেরেই ছিটকে যেতে হয়েছিল। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাবধানী রোহিতরা। বুধবার রেকর্ড ভাঙা লড়াই টিম ইন্ডিয়ার সামনে তৈরি ভারতীয় দলের প্রত্যেক সদস্য। কলকাতা টিভি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালের রেকর্ডের হ্যাটট্রিকের সামনে বিরাট কোহলি, একই সঙ্গে বিশ্বকাপের নকআউটে নিজেকে প্রমাণ করার লড়াই বিরাটের সামনে। বুধবার বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ডের হ্যাটট্রিকের সামনে বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দলের আকর্ষণের কেন্দ্রে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলরা। রেকর্ড গড়ার দৌড়ে তো সব থেকে এগিয়ে কোহলি। 2003 বিশ্বকাপে 11টি ম্যাচে 673 রান ছিল সচিন টেন্ডুলকারের, যা 20 বছর অক্ষত। চলতি বিশ্বকাপে 9টি ম্যাচে বিরাট কোহলির রান 594। কোহলির একটি শতরান সচিন টেন্ডুলকারের জোড়া রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করবে। বিশ্বকাপে মোট রানে সচিন টেন্ডুলকারকে টপকে যাওয়ার পাশাপাশি একদিনের ক্রিকেটে মাস্টার ব্লাস্টারের 49টি শতরানকেও টপকে যাবেন বিরাট। এখানে শেষ নয়, আইসিসি নকআউটে এখনও পর্যন্ত অর্ধশতরানে সচিন বিরাট এক আসনে, দুজনেরই রয়েছে 6টি করে অর্ধশতরান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 50 রান করলেই আইসিসি নকআউটে অর্ধশতরানের নিরিখে সচিন টেন্ডুলকারকে টপকে যাবেন বিরাট কোহলি। কিন্তু পরিসংখ্যান বলছে বিশ্বকাপের নকআউটে বিরাটের রেকর্ড ভালো নয়। 2011 থেকে 2019 বিশ্বকাপের নকআউটে এখনও ভালো ফল করতে পারেননি বিরাট কোহলি। কিন্তু চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা বিরাটের সামনে এবার নিজেকে প্রমাণ করার লড়াই, সঙ্গে নতুন রেকর্ডের হাতছানি। কলকাতা টিভি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের আগে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানালেন থমাস মুলার। জার্মান তারকা জার্সি উপহার বিরাট কোহলির। বুধবার বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। বুধবারের ওয়াংখেড়েতে যে চাঁদের হাট বসবে বলাই বাহুল্য, রূপলি পর্দার তারকাদের উপস্থিতি নিশ্চয়ই থাকবে। বুধবার ওয়াংখেড়েতে উপস্থিত থাকতে না পারলেও শুধু জার্মানি থেকে বিরাট কোহলিকে সেমিফাইনালে আগে শুভেচ্ছা বার্তা পাঠালেন থমাস মুলার। তার নাম লেখা জার্সি অবশ্য উপহার হিসেবে পাঠিয়েছিলেন বিরাট কোহলি। সেই জার্সি গায়ে টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্য এবং বিশেষ করে বিরাট কোহলিকে সেমিফাইনালের আগে শুভেচ্ছা জানান মুলার। ওয়াংখেড়েতে উপস্থিত থাকতে না পারলেও তিনি যে ভীষণভাবে বিরাট কোহলিদের পাশে রয়েছেন তা তাঁর বার্তাতেই স্পষ্ট। কলকাতা টিভি। বুধবার ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে উপস্থিত থাকতে পারেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে 3 দিনের সফরে ভারত আসছেন তিনি। চলতি বিশ্বকাপে আইসিসি এবং ইউনিসেফ জয়েন্ট পার্টনার। বুধবার ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। রোহিত শর্মা এবং কেন উইলিয়ামসনদের ফাইনালে ওঠার লড়াই দেখতে ওয়াংখেড়েতে উপস্থিত থাকতে পারেন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। সবকিছু ঠিকঠাক থাকলে ওয়াংখেড়েতে সচিন টেন্ডুলকারের পাশে বসেই খেলা দেখতে পারেন বেকহ্যাম। ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে 3 দিনের সফরে ভারতে আসছেন বেকহ্যাম এবং চলতি বিশ্বকাপে ইউনিসেফ ও আইসিসি জয়েন্ট পার্টনার। সূত্রের খবর, ওয়াংখেড়েতে ভারত নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচে উপস্থিত থাকার জন্য ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, গ্রুপ পর্যায়ে তারা 9টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্যায়ের ম্যাচে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে 4 উইকেটে জয় পেয়েছেন রোহিত শর্মারা। 50 ওভারের বিশ্বকাপে এর আগে মোট 9 বার মুখোমুখি হয়েছে মেন ইন ব্লু এবং কিউইরা। তার মধ্যে 4 বার জিতেছে ভারত ও 5 বার জিতেছে নিউজিল্যান্ড। এবার ওয়াংখেড়েতে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত শর্মারা ফাইনালে পৌঁছতে পারে কিনা, এখন সেটাই দেখার। কলকাতা টিভি। কিংসাইজ ক্রিকেট যুদ্ধ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7-3।